গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও বিন্দাস আছি। তো এখন দেখতেই পাচ্ছ আমি ব্যায়াম করছি, তো পুরো ভিডিওটাই নো স্কিপ করে দেখবে, আর 5 মিনিটের ভিডিও, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ তো রইল। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক আর কমেন্ট করবে। আর দেখতেই পাচ্ছ এখন আমি যে ব্যায়ামটা করছি এটা হচ্ছে থাইরয়েডের ব্যায়াম। তো আমি কিন্তু থাইরয়েডের ব্যায়াম প্রত্যেক দিন করি, প্রত্যেক দিন 365 দিনের মধ্যে 365 দিন থাইরয়েডের ব্যায়ামটা করি। আর হ্যাঁ, মাঝে সাঝে ব্যায়াম করি না, মানে বাদ যায়, বাদ গেলেও কিন্তু থাইরয়েডের ব্যায়ামটা মনে করে করি। আর এখন যে ব্যায়ামটা করছি এটা হচ্ছে পায়ের ব্যায়াম। যাদের পা ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, তারা কিন্তু এই ব্যায়ামটা করবে, অনেক অনেক আরাম পাবে। তো বন্ধুরা, এই মাত্র ব্যায়াম করে উঠলাম, তো এখন 7টা বাজে, 7টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো মামন এখন পড়াশুনো করছে, ও সকাল 5:30 ঘুমের থেকে উঠেছে, তো এখন ওর যেহেতু পরীক্ষা চলছে তাই ওকে 8:30-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে। আর এমনি ওর স্কুল টাইম হচ্ছে 6:30, 6:30-এর মধ্যে স্কুলে ওকে পৌঁছতে হবে। তো এখন যেহেতু পরীক্ষা, তো ওর বাবা এখন ওকে বই পড়াচ্ছে, আমি এখন ওকে টিফিন খাইয়ে দেবো। আর মাম্পুপুরি এখন ঘুমোচ্ছে, তো তাই আস্তে আস্তে করে কথা বলছি। তো চলো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। তো বন্ধুরা দেখো, মাম্পুপুরি ঘুমোতে তো উঠে গেছে। আমি তো গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, মাত্র ঘুমের থেকে উঠেছে, মুড নেই এখন গুড মর্নিং বলার। বাই করো, তো দিদিকে বাই করো, জোরে বলো টাটা। তো বন্ধুরা এখন বাজে 8:25, মামন স্কুলে গেল, তোমরা তো দেখতেই পেলে মামন স্কুলে গেল। আমাদের বাড়ির থেকে মামন স্কুল বেশি দূর না, সাইকেলে গেলে 2-3 মিনিট লাগে। তো স্কুলে চলে গেল, এখন আমি রান্না বান্নাটা বসিয়ে দেবো। আদুরে মা। তো বন্ধুরা আমি ঘুগনি বানাচ্ছি কম তেল আর বিনা মশলা ছাড়া, পেঁয়াজ আর রসুন থেতলে দিয়ে ঘুগনিটা বানাচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1টা, তো মামন 11টার দিকে স্কুল থেকে চলে এসেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি আর এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলো। তো এখন তো 1টা বাজে, ওই 1:10-15 মামনকে শুইয়ে দেবো, মানে ও ঘুমোবে, তো আবার 3:30-4টার দিকে তুলে দেবো, তুলে দিয়ে ও বই পড়বে, বাবা ওকে বই পড়াবে। তো আর মাম্পুকে তো দেখালাম যে ও দিদি ভাইয়ের স্কুল জুতো পরে ও ঘুরছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, কারণ বড় ভিডিও তোমরা একদমই দেখো না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আর একটা অন্য ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখো দুজনে মিলে দৌড়াদৌড়ি করে একবারে ঘেমে গেছে, আর দেখো আরেকজন তো শুয়েই পড়েছে। বাই করে দাও মাম্পু, একটু বাই করো।